নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশানটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সংখ্যা সংক্রান্ত তথ্য থেকে যে সমস্ত প্রশ্নগুলো গণিতে আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো কিন্তু আপনারা আপনাদের পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবেন, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি, আপনারা মক পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন, এবং খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং 10টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন। আপনারা মার্কস পোস্ট করলে যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আমরা প্রথম প্রশ্ন 171 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। তা আপনারা যারা এর আগে যে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো দেখতে চান, তাদের সবার উদ্দেশ্যে বলছি আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখুন লাইভ ক্লাসেস বলে একটা ফোল্ডার দেওয়া আছে, বা শুধু ম্যাথ দেখতে চাইলে ম্যাথের একটা ফোল্ডার বানানো আছে টেট ম্যাথ বলে, আপনারা সেইখানে গিয়ে পরপর দেখুন আপনাদের সিকোয়েন্স ওয়াইজ কোশ্চেনের অ্যান্সারগুলো প্রত্যেকটা ভিডিও করে দেওয়া আছে। আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে। তো চলুন বন্ধুরা, 171 নম্বর প্রশ্ন থেকে আমাদের শুরু। তা এখানে জানতে চাওয়া হয়েছে এন ইজ ইকুয়াল 1+x এবং x পরপর 4টি পূর্ণ সংখ্যার গুণফল, তাহলে নিম্নলিখিত কোনটি সত্য? 1 নম্বর দেওয়া আছে n হলো একটি বিজোড় সংখ্যা, অপশান 2 আছে n হলো মৌলিক সংখ্যা, 3 আছে n হলো একটি পূর্ণবর্গক সংখ্যা। তাহলে আমাদের এখানে কোশ্চেনে অ্যান্সারে জিজ্ঞেস করেছে কেবলমাত্র 1 নম্বরটা সঠিক, 2 নম্বরে বলেছে কেবলমাত্র 3 সঠিক, 3 নম্বরে বলেছে 2-3 উভয় সঠিক, এবং 4 নম্বর বা ডি অপশানে বলেছে 1 ও 3 উভয় সঠিক। তা আপনারা এই কোশ্চেনটার যেটা সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। ABCD 4টে অপশানের মধ্যে থিওরি বেস কোশ্চেন, আপনাদের কিন্তু অঙ্ক করার আগে বা কঠিন কঠিন অঙ্ক করার আগে যে সমস্ত জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হয় সেই সমস্ত জিনিস দিয়ে কিন্তু আপনাদের পরীক্ষার সময় কোশ্চেন থাকবে। তা সুতরাং খুব ইজি লেভেলের কোশ্চেন থাকবে, অঙ্কের ডেপথ না থাকলে আপনারা এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন না। আপনারা চেষ্টা করুন 171 নম্বর প্রশ্নে আপনাদের কোন উত্তরটা সঠিক, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে পরপর 4টি পূর্ণ সংখ্যার মধ্যে 2টি জোড় সংখ্যা থাকে এবং তাদের গুণফল ও জোড় সংখ্যা হয়, এবং গুণফলটিতে 1 যোগ করে আমরা একটি বিজোড় সংখ্যা পাই, তাই এখানে n হলো বিজোড় আর x কিছু সম্ভাব্য মান হলো, সরি এখানে n হলো বিজোড় আর n এর সম্ভাব্য মান আমরা মান বার করে দেখে নিচ্ছি। n 1+2×3×1×2×3×4 is equal to 25 square, n এর সাথে আমরা 5 পর্যন্ত করছি সেটা আমরা এখানে করেছি 11 square, তারপরে n = 1 ধরে 6 পর্যন্ত করেছি 19 square, আর n 1 ধরে 7 পর্যন্ত করে 29 square, এবং ইত্যাদি এভাবে চলতে থাকবে। তাহলে n হলো একটি বিজোড় এবং পূর্ণ সংখ্যা। তাহলে 171 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ডি 1 n একটি বিজোড় সংখ্যা এটা হলো, এবং 3 n একটি পূর্ণবর্গক সংখ্যা। তাহলে আশা করি বুঝতে পারছেন 171 নম্বর প্রশ্নে কেন এই কোশ্চেনের উত্তরটা অপশান ডি 1 ও 3 উভয়ই সঠিক হলো। তা যারা এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারছেন তাদের অবশ্যই সাধুবাদ জানাই, আর তারা আপনারা যেখানে যেখানে আপনারা করেছেন যে সঠিক হলে আপনাদের রাইট চিহ্ন এবং ভুল হলে ক্রস চিহ্ন সেইখানে আপনারা মার্ক আউট করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 172। আমি বারবার বলছি আপনারা এই কোশ্চেনগুলো কিন্তু হুবহু পেয়ে যাবেন। দেখুন এটা LIC ADO 2007-এ কোশ্চেনটা এসেছিলো। কোশ্চেনে বলা আছে যদি x + y = 15 হয় এবং xy = 56 হয় তাহলে x² ও y² = কত? তাহলে আমাদের এটা সম্ভাব্য মান বার করতে হবে। আপনারা সবাই ABCD 4টে অপশানের মধ্যে ABCDE 5টা অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা।
তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই। তা আমরা এখানে মালগুলো বসিয়ে দিয়েছি, মানগুলো বসানোর পর আমাদের উত্তর বেরিয়েছে 113। তা যাদের উত্তর বেরিয়েছে অপশান বি 113, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 173। 173 নম্বর প্রশ্নে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এইভাবে 20 স্কোয়ার ইজ ইকুয়াল টু 870, তাহলে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার এইভাবে 40 স্কোয়ার, এর মানটা কত হবে সেটা আমাদের এখানে বার করতে হবে। তা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। খুবই ইজি অঙ্ক, বেসিক লেভেলের অঙ্ক, আপনারা আশা করছি সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার এই 40 স্কোয়ার, আমরা এটাকে এইভাবে লিখতে পারি 1 ইনটু 2 স্কোয়ার প্লাস 2 ইনটু 2 স্কোয়ার এইভাবে আমরা লিখেছি। তাই এইভাবে আমরা লিখে তাহলে 2 স্কোয়ার এখানে কমন নিয়ে এই আগের রাশিটার যা মানে সেটা আমরা পেয়ে গেছি। তাহলে এটা অনুযায়ী এটার মান বসিয়ে 2 স্কোয়ার 4 সেটা আমরা গুণ করে 11480। 173 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি, কীভাবে অ্যান্সার হলো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের করে দিয়েছি। আপনারা যারা এই কোশ্চেনে অ্যান্সার করতে পারছেন তাদের অবশ্যই সাধুবাদ জানাই, এবং যারা অ্যান্সার করতে পারছেন না তাদেরকে বলবো আপনারা স্টেপটা দেখে নেবেন। আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। এবং আমরা এই সিরিজ ধরে আমরা প্রত্যেক দিন আপনাদের এই অঙ্ক পোস্ট করে যাব। আপনারা যারা অঙ্কে একটু দুর্বল নিজেদেরকে ভাবছেন এই কোশ্চেনগুলো কিন্তু আপনারা পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবেন। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 174। 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার এইভাবে 10 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার এর মান কত, আমাদের এর মান বার করতে হবে। 174 নম্বর প্রশ্ন, আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 5 স্কোয়ার 6 স্কোয়ার এইভাবে 10 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, আমরা এটাই মান বার করছি। তা দেখুন আমরা এখানে ক্যালকুলেশন করেছি, তা ক্যালকুলেশন করার পর আপনারা যারা ফর্মুলা জানেন তারা অবশ্যই করতে পারবেন যে 1/6 ইনটু এন ইনটু এন প্লাস 1 প্লাস এন প্লাস 2 মাইনাস 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16 প্লাস 400, যেখানে n ইজ ইকাল টু 10 মানে দশম টার্ম পর্যন্ত। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করে আমাদের 755। তা যাদের উত্তর এখানে 174 নম্বর প্রশ্নে অপশান এ বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 175। 175 নম্বর প্রশ্নে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 10 পর্যন্ত 55 হলে 6 প্লাস 12 প্লাস 18 প্লাস 24 এরমভাবে 60 পর্যন্ত এর যোগফল কত। আশা করছি আপনারা এই অঙ্কের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। এরকম ধরনের অঙ্ক আমরা এর আগেও করেছি, তা সুতরাং আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনাদের সবাইকে অনুরোধ আপনারা প্র্যাকটিসটা খুব ভালো করে করবেন, কেননা আপনারা প্রত্যেকটা মার্কসের জন্য আপনারা একটা অঙ্কের জন্য এক মার্কস, সুতরাং আপনাদের এক মিনিটের কম সময়ে করার চেষ্টা করুন যাতে আপনারা সময় সেভ করে করতে পারেন। তো চলুন আমরা চলে আসছি আমরা এই কোশ্চেনের অ্যান্সারে। তাহলে 6 প্লাস 12 প্লাস 18 প্লাস 24 এইভাবে যদি 60 পর্যন্ত থাকে, তাহলে আমরা 6 কমন নিয়েছি, 6 কমন নিয়ে আমরা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এইভাবে 10 পর্যন্ত এর মান আমরা এখানে 55 পেয়ে গেছি। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করছেন অপশান বি 330, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 176। 176 নম্বর প্রশ্নে যদি এম ও এন প্রকৃত সংখ্যা হয় যাতে 2 টু দি পাওয়ার এম মাইনাস 2 টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু 960 হয়, তাহলে এম এর মান কত। দেখুন এই কোশ্চেনটা ম্যাথ 2007 কোশ্চেনটা এসেছিল। তাহলে আপনারা সবাই এবিসিডি এবিসিডি চারটে অপশানের মধ্যে যে উত্তর সঠিক 176 নম্বর প্রশ্নে, আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনের সঠিক উত্তর যেটা হয় সেটা আপনারা নির্বাচন করুন। এরকম ধরনের প্রশ্ন কিন্তু আপনারা আপনাদের খাতায় হুবহু কমন পেয়ে যাবেন। তো চলুন 176 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 2 টু দি পাওয়ার এন গ্রেটার দ্যান 960, যেখানে এম এর ন্যূনতম মান হলো 10, তাহলে তাহলে 2 পাওয়ার 10 ইজ ইকাল টু 1024, এবং 2 1024 মাইনাস 960 ইজ ইকাল টু 64, মানে 2 টু দি পাওয়ার 6, তাহলে এম এর মান 10 এবং এন এর মান 6। তাহলে 176 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 177। 177 নম্বর প্রশ্নে কোনো একটি সংখ্যাকে 7 দিয়ে গুণ করলে গুণফলের প্রতিটি অঙ্ক
3 হয় এমন ক্ষুদ্রতম সংখ্যা কত তাহলে এটা সিপিও 2006 এ क्वेश्चनটা এসেছে আপনারা সবাই এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই क्वेश्चनের সঠিক উত্তর কোনটা তাহলে আমরা 33333 একে 7 দিয়ে ভাগ করতে থাকব যতক্ষণ না অবধি ভাগশেষ শূন্য হয় তার আমরা এখানে ভাগ করতে থেকেছি তাহলে সংখ্যাটি আমরা এখানে বার করেছি কত না 47619 আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যারা 177 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যানসার বার করেছেন অপশন এ তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 178 178 নম্বর প্রশ্নে কোন ক্ষুদ্রতম সংখ্যা যাকে 7 দিয়ে গুণ করলে গুণফলের প্রতিটি অঙ্ক 9 হয় এমন সংখ্যার মোট অঙ্ক মোট কতগুলি অঙ্ক রয়েছে তাহলে এরকম সংখ্যা মোট কতগুলি অঙ্ক আছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে তা আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক 178 নম্বর প্রশ্নে আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন আপনাদের খাতায় আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা 178 নম্বর প্রশ্ন আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি ক্যালকুলেশনের মাধ্যমে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে আমরা 99999 এরকমভাবে চলতে থাকবে একে 7 দিয়ে ততক্ষণ ভাগ করতে থাকবো যতক্ষণ না অবধি ভাগশেষ শূন্য হয় সেটাই আমরা করেছি তাহলে আমাদের দেখুন এই ভাগ করে আমাদের 142857 তাহলে আমাদের এই কতগুলো সংখ্যা হলো সবকটাকে যোগ করে আমরা পেয়েছি না ছটা সংখ্যা 1 2 3 4 5 6 আশা করছি বুঝতে পেরেছেন যারা এই কোশ্চেনে অ্যানসার করছেন অপশন ডি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 179 179 নম্বর প্রশ্নে একজন বালক 987কে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করে 559981 গুণফল পেল যদি উত্তরে উভয় 9 ভুল হয় কিন্তু বাকি অঙ্কগুলো ঠিক হয় তাহলে সঠিক উত্তর কত হবে তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে সেটা আমাদের বার করতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে আমরা প্রথমে কি করেছি 559981কে 9898 দিয়ে ভাগ করেছি ভাগ করে 56 বেরিয়েছে তাহলে এখানে দেখা যাচ্ছে 7261 এর পরিবর্তে 2961 হওয়া উচিত ছিল কেন আপনারা নিশ্চয়ই এখানে বুঝতে পেরেছেন ক্যালকুলেশনটা কি হয়েছে তাহলে এটা সম্ভব যদি 6648 এর পরিবর্তে 6218 হয় এবং শুরুতে 5599 এর পরিবর্তে 5556 হয় তাহলে সঠিক সংখ্যাটি হলো আমাদের এখানে 55568 তাহলে 179 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যানসার উল্লেখ করছেন 179 নম্বর প্রশ্ন আর এই কোশ্চেনে অ্যানসার যারা উল্লেখ করছেন অপশন সি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তাহলে আপনারা 179 নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনে অ্যানসার করেছেন অপশন সি তাদের সঠিক উত্তরটা আমরা এখানে পেয়ে গেছি তা যারা এই কোশ্চেনে অ্যানসার উল্লেখ করেছেন 555681 তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তাহলে সঠিক উত্তর কত হলো তাহলে সঠিক উত্তর আমরা এখানে পেয়ে গেছি তা চলুন আমরা চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার 180 180 নম্বর প্রশ্ন 135 এইভাবে চলতে থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলি একসঙ্গে গুণ করা হলো তাহলে গুণফলের শেষে মোট কতগুলি শূন্য থাকবে বা কতগুলি শূন্য হবে এটা আরআরবি 2006 এ কোশ্চেনটা এসেছে আশা করছি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন কেন যারা কম্পিটিটিভ স্টাডির পরীক্ষা দেন বা কম্পিটিটিভ এক্সামগুলো দেন কম্পিটিটিভ এক্সাম যারা দেন তাদের কাছে এই কোশ্চেনগুলো খুবই জলবাত আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন এই কোশ্চেনগুলো কিন্তু আপনারা পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবেন তো চলুন 180 নম্বর প্রশ্নে আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায় আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে 2 এবং 5 এর গুণিতকের শেষে শূন্য থাকে তা সুতরাং বিজোড় সংখ্যার গুণফলে 2 এর কোনো ঘাত থাকে না তাহলে প্রশ্নে দেওয়া গুণফলের একক স্থানের সংখ্যা শূন্য হবে মানে একক স্থানের অঙ্কে শূন্য হবে না তাহলে একক স্থানের অঙ্কে শূন্য হবে না তাহলে 180 নম্বর প্রশ্নে তা এরকম কতগুলি শূন্য হবে তা যারা বলছেন অপশন এ জিরোখানা হবে এরকম তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশন এ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোট 10টা প্রশ্ন আলোচনা করলাম এবং 10টা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্ক্স পেয়েছেন সেই মার্ক্সটা আপনারা অবশ্যই একে একে পোস্ট করবেন মার্ক্স পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা তো বন্ধুরা আপনারা নির্দ্বিধায় আপনাদের যদি মনে কোনো কোশ্চেন এসে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার খুব তাড়াতাড়ি আপনাদের এক্সাম এসে গেছে তা আপনাদের এক্সাম দিতে হবে তা আপনারা সবাই আপনাদের
যদি মনে যদি কোনো কোশ্চেন এসে থাকে আপনারা অবশ্যই কোশ্চেন করবেন এবং কমেন্টস করবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। তা আপনারা কমেন্টস করলে আমরা একটু মোটিভেশন পাই। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্নে। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো 1, 2, 3, 4 এইভাবে 1000 পর্যন্ত সংখ্যাগুলি একসঙ্গে গুণ করা হলো, গুণফলের ডান দিকে মোট কতগুলি শূন্য থাকবে? অপশান এ 30টা, অপশান বি 200টা, অপশান সি 211টা এবং অপশান ডি 249টা। আবার আমি কোশ্চেনটা বলছি, 1, 2, 3, 4 এইভাবে যদি 1000 পর্যন্ত সংখ্যাগুলি একসঙ্গে গুণ করা হলো, তাহলে গুণফলের ডান দিকে মোট কতগুলি শূন্য থাকবে? অপশান এ 30টা, অপশান বি 200টা, অপশান সি 211টা এবং অপশান ডি 249টা। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব। এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।